হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অবিল স্ট্রেচার, তাই কখনো কোলে করে কখনো চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। এই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। অভিযোগ, সরকারি হাসপাতালে সকলের নাকের ডগায় সক্রিয় দালাল চক্র। রোগীর পরিজনদের দাবি, 50 বা 100 টাকা খরচ করলেই রোগীকে তুলতে স্ট্রেচার সমেত হাজির হয়ে যাচ্ছে দালালরা। অন্য হয়ে তার দিকে ঘুরে খোঁজ চালাচ্ছে। শেষে একজন এসে বললেন, দাদা পাওয়া যায়, কানে কানে এসে বলছেন টাকার গানে কত, 50 টাকা। তো দালাল কিনা জানি না, তো এই ধরনের কাজকর্ম হচ্ছে কেন হাসপাতালে? তো সরকারি হাসপাতালে এই ধরনের পরিষেবা, কিন্তু সরকারি হাসপাতালের মধ্যে কিভাবে কাজ করছে এমন দালাল চক্র, বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার। টাকা পয়সার ব্যাপারের অভিযোগ আমার কাছে আসেনি, আসলে আমরা তদন্ত করে দেখব। সাডেন এমার্জেন্সিতে যে পেশেন্ট আসলো নিয়ে গেল, অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসলো নিয়ে গেল, সেগুলো দেন অ্যান্ড দেয়া, রোগীটাকে যতক্ষণ না নামানো হচ্ছে এক্স রে কিংবা ইউএসজি কিংবা স্ক্যান কি আপনার আলট্রাসোনোগ্রাফি আর ইধার আপনার এমআরআই, এগুলো না হওয়া অবধি টলিটা রিফান্ড আসছে না। এ বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সারা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানে দুর্নীতি ছেয়ে গেছে। আমি বিশ্বাস করি না যে এই বিষয়গুলো ওয়ার্ড মাস্টারের গোচরে নেই বলে। ওয়ার্ড মাস্টার থেকে শুরু করে এমএসবিবি থেকে শুরু করে প্রত্যেকে জানে, ফুললি নোজ হাসপাতাল কর্তৃপক্ষ। যে রাস্তাগুলো দিয়ে স্ট্রেচারগুলো নিয়ে যাওয়া হয় বা যে রোগীর পেশেন্ট বাড়ির যারা স্ট্রেচারটা নিয়ে যাওয়া আসা করে তাদের সঠিকভাবে ব্যবহার ঠিকমতো তারা না জানার জন্য স্ট্রেচারগুলো অনেক সময় তো নষ্ট হয়ে যায়। বিজেপির কথা বাংলার মানুষ বিশ্বাস করে না, আমাদের সরকার যথেষ্ট মানবিক। দ্রুত হাসপাতালের দালাল চক্র বন্ধে পদক্ষেপ করুক প্রশাসন, শেষ হোক ভোগান্তির দিন। প্রশাসনের কাছে এমনটাই আবেদন রোগীর পরিজনদের। অলোক সাঁতরা ও সৌমিন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।